ঠিক আছে আরেকজনকে যুক্ত করছি নাথিং নাথিং আপনাকে যুক্ত করা হচ্ছে আপনি বলেন কেমন আছেন নাসিফ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি আসিফ ভাই আমার আহ একটা প্রশ্ন ছিল আমি কিছুদিন আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম প্রায় পাঁচ ছ মাস আগে তো এখন আবার আহ সে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই আহ এই যে বিভিন্ন মহাদেশের যেমন আফ্রিকা তারপরে ভারতী উপমহাদেশ তারপর আমেরিকা আইসল্যান্ড এইসব বিভিন্ন দেশের লোকজনের ডিফারেন্ট ডিফারেন্ট চেহারা লাইক চেহারার আকৃতি ডিফারেন্ট যেমন কিছু লোকের আছে মাথার চুল সাদা কিন্তু আমরা যারা ভারতীয় উপমহাদেশে আছে আমাদের মাথার চুল কালো যেমন আফ্রিকার এরা খুবই কালো এদের চুল কোকড়া তো চাইনিজদের পুরো লুকটাই আলাদা যেমন জাপান তারপরে চায়না ওই অঞ্চলের লোকগুলো সব একই রকম দেখতে তো আমরা যদি একজন মানুষ থেকে যদি আমরা সৃষ্টি হই মানুষ যদি পিতামাতা এক মানে এক

এক একটা ছেলের চেহারা এক গায়ের রং ছিল এক এক রকম সে এক একদিকে গেছে এক এক রকম হয়েছে এরকমই গাল গল্প বলা হয় কিন্তু এক এক ছেলে এক এক রকম কেন হবে মানে জিনগত বৈশিষ্ট্য কিভাবে তারা পাবে এই বিষয় তো সেগুলা সেই ধর্ম কিছু বলে না তারা কোন জায়গায় আটকে গেলে বলে আল্লাহর এগুলো আল্লাহ যে ভালো জানে হ্যাঁ আল্লাহর মধ্যে যা এগুলা দিয়ে তো আমাদের কাজ চলবে না তাই না আচ্ছা আমি যেহেতু মুসলমান ধর্মের না আমি একজন হিন্দু ধর্মের পরিবার থেকে আসা তো আমি বহুদিন যাবতীয় সংশয়বাদী কথা আপনার লাইভ শুনতে শুনতে এখন এমন অবস্থা হয়েছে যে সব আমি কোশ্চেন করি ওয়াই মানে এটা এটা কেন লাইক ধর্ম সম্বন্ধে যদি কেউই করে তাহলে এটা কেন এরকম কেন তো আমাদের ধর্মেও আছে একজন মানে ওই সেম কনসেপ্ট যে একজন পুরুষ এবং একজন মহিলা তাদের থেকে আমরা সৃষ্টি হয়েছি তো এই যে এই কোশ্চেনটা আমার বহুদিন যাবত মাথায় আছে আমি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও জানতে চাই যে আসলে এই মান বিভিন্ন উপমহাদেশের মানুষের বিভিন্ন রকম চেহারাকে এটা কি শুধু আবহাওয়ার উপর ভিত্তি করে নাকি অন্য কোনো এখানে ফ্যাক্টর কাজ করে আর আরেকটা জিনিস জলবায়ু আবহাওয়া আবহাওয়া থেকে বেশি কাজ ইম্পর্টেন্ট হচ্ছে জলবায়ু এই অঞ্চলের জলবায়ু আর হচ্ছে গিয়ে যে এই মানুষের মানে মানুষের খাদ্য মানুষের অভ্যাস এগুলো নানা কিছুই আসলে ডিপেন্ড করে এটির উপরে আচ্ছা আচ্ছা অমিত অমিত থাকলে খুবই ভালো আমি ওই দিন যুক্ত হয়েছিলাম ভাবছিলাম সাথে একটু কথা বলবো অনেক সময় ধরে আপনার আলোচনা করেছেন পরে যুক্ত হতে চলে গেছে অনেকক্ষণ ধরে আপনারা যখন কথা বলতে পাইনি আহ আরেকটা কোয়েশ্চেন আছে এই যে হিন্দু ধর্মে একটা খুবই ডিসগাস্টিং একটা জিনিস লাগে আমার যেটা সেটা হলো আমার বাবা মায়ের সম্পত্তি আমার বোন পাবে না ঠিক আছে হিন্দু ধর্মের লোকেরা বলে মেয়েদের তো পুরো দেবীর সম্মান দিচ্ছে আচ্ছা ঠিক আছে যতই দেবী সম্মান দেখ বা তারা বলে খুবই দেবী সম্মান দিচ্ছে আমি জানি আমার মা আমার ফ্যামিলিতে সে কিভাবে থাকে লাইক সে তার নিজের কোনো মতামত সে প্রদান করতে পারে না তার কোনো মতামতই ফ্যামিলিতে কাউন্ট হয় না লাইক কারণ সে ইনকাম করতে পারে না ঠিক আছে কারণ তার কোনো তার কোনো বেজ নাই লাইক একটা ফ্যামিলিতে যে ইনকাম করে দেখবেন সেই পার্সনটার অনেক ভ্যালু থাকে ঠিক আছে তা আমার মা তো ইনকাম করে না সে একজন গৃহিণী তার কোনো ভ্যালুলেস সে লাইক আমার ফ্যামিলিতে সে ভ্যালুলেস তো এইরকম এইরকম জিনিসটা তো ঠিক না আর আমার যদি আমার মায়ের যদি তার বাবার বাবার কিছু সম্পত্তি থাকতো আমার ফ্যামিলি তো তার একটা কদর থাকতো না সে একটা সে একটা অ্যাসেট ফ্যামিলির ঠিক আছে তো এই কারণ এই জিনিসটা হিন্দুরা কেন যে বুঝতে চায় না আমি হিন্দুদের অনেক গ্রুপে আছি এরা এটা নিয়ে এটার বিপক্ষে সম্ভবত একজন লোক ওনার নাম হলো পুলক ঘটক উনি এটা নিয়ে কাজ করার জন্য ট্রাই করছেন তো ওনাকে সবাই একদম গালি গালাজ করে ভইরা দেয় ঠিক আছে আমি যখন কথা বলি যে হ্যাঁ এটা দরকার আমাদের আমাকেও সবাই মানে গালি ফেলে লাইক তুমি তুমি কি বেশি তো এই আমাকে হাস্যকর যারা হিন্দু যারা আছেন বা যারা শুনছেন তারা হয়তো বা মুসলমান ধর্মের এখানে বেশি আলোচনা হয় তারা আপনারা মুসলমান ধর্মের খারাপ দিকগুলো শুনে আপনারা অনেক আনন্দিত হইতে পারেন কিন্তু আপনাদের এটাও মনে রাখা উচিত যে আমাদের ধর্মে কুসংস্কারের অভাব নেই ঠিক আছে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা যুক্তিবাদী হন এবং সবাইকে সমান চোখে দেখেন এই ভাই এটাই আমার কথা ছিল আপনি যদি কিছু অ্যাড করতে খুশি করতে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনার কথা শুনে ভালো লাগলো আপনার সাথে তো আমার কিছু আসলে মানে একই মত আমারও তাহলে আপনি ভালো থাকবেন নাথিং ভাই আচ্ছা আসিফ ভাই আপনি হয়তো আমাকে চিনবেন আপনি যদি আমার ইমেল অ্যাড্রেসটা খেয়াল করেন আপনি হয়তো আমাকে চিনতে পারেন এখন তো মনে করতে মনে পড়ছে না আসলে আপনি আমার ইমেল অ্যাড্রেস এর নাম দেখলেই চিনতে পারবেন হয়তো জাস্ট আমি নাথিং দিয়ে রেখেছি কারণ অনেক জায়গায় অনেক কমেন্ট করি এগুলা দেখলে আপনার অসুবিধা হয় আচ্ছা জায়গা হচ্ছে ভালো থাকবেন আসিফ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো উমিদদার সাথে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা আছে যে এই ডাইভার্সিটিটা কেন কেন বিভিন্ন কালারের মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের মানুষ এরকম কেন হলো তো উমিদদার যদি যুক্ত হয় আমি চেষ্টা করব যুক্ত হওয়ার জন্য আপনার ব্যাক স্টেজ সব সময় ফুল থাকে খুব ডিফিকাল্ট যুক্ত হওয়ার জন্য যুক্ত হতে খুবই কষ্ট হয় আচ্ছা ভালো থাকবেন আসিফ ভাই ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন শুভরাত্রে আপনাকে বিদায় জানাচ্ছি আমি তাহলে আরেকজনকে যুক্ত করছি এস ভাই আপনাকে যুক্ত করা হয়েছে এস ভাই আপনি বলেন তাহলে কেমন আছেন हेलो আবার বলেন একটু কথা বুঝতে পারিনি ভাই কেমন আছেন ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে আমি যে কারণে একটু যুক্ত হলাম সেটা হচ্ছে যে sancor.com লেখাগুলো অফলাইনে প্রত্যেকটা সমস্যা হচ্ছে বুঝছেন তো আমি তো শুনছি যে আপনি sancor.com এর পরিবর্তন আছেন

যে মনের হবে তা না মানে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যেই কোনোভাবে ম্যাচ করতে হয় আর কি ওইটা ওইভাবেই ম্যাচ করে ফেলতে হয় তো ঠিক আছে আমরা চেষ্টা করবো যে যেন আমাদের ইয়াগুলা ভালো হয় আমি বাসবিহারি